সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার পরিমনির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়। পরে তাকে আটক করে নেওয়া হয় র‍্যাব সদর দফতরে এবং এরপরে মামলার পর তাকে চার দিনের রিমান্ডে নেয়। চার দিনের রিমান্ড শেষে আজকে তাকে আদালতে হাজির করা হলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি নানা ধরনের কথা বলেছেন। তার রিমান্ডের আদেশ শুনে তিনি কেঁদেছেন। বৃহস্পতিবার প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য দেন পরিমনি, জানিয়েছেন মাদকাসক্ত হওয়ার বিষয়টিও। পরে ওই দিন রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এই অভিনেত্রীর বিরুদ্ধে। আসামি করা হয় পরিমনির সহযোগী আশরাফুল ইসলাম দীপুকেও। ওই দিনই সাত দিনের রিমান্ড আবেদন করে পরিমনি ও দীপুকে আদালতে তোলে পুলিশ। শুনানি শেষে তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ। রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে তোলা হয় পরিমনিকে। দুপুর আনুমানিক 12:10 আদালতে হাজির করা হয় তাকে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির আদেশ শুনে আদালতে কেঁদে ফেলেন পরিমনি। শুনানি শেষে ইজলাস কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় চিৎকার করে ওঠেন তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আপনারা মিডিয়া কি করছেন, সব তাকিয়ে তাকিয়ে দেখছেন। এর আগে শুনানিতে পরিমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, একজন নায়িকা 122 ঘন্টা এক পোশাকে আছেন, তিনি তো একজন নায়িকা, তার তো একটা লাইফস্টাইল আছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, কাপড় চেঞ্জ না করা একটা রাজনীতি, এখানে সবাই কাপড় চেঞ্জ করেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে কাপড় চেঞ্জ করেননি। পরে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা জানান, আদালতে আসার আগে অন্য কাপড় পরাছিলেন পরিমনি, তাকে কাপড় দেয়া হয়েছে, এখানে আসার আগে তিনি এটা পরেছেন। এদিকে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিমনি বিভিন্ন তথ্য দিয়েছেন, জানিয়েছেন 2014 সালে সবিজে পা রাখেন তিনি। 2016 সাল থেকে মাদকাসক্ত হয়ে পড়েন, নিজ চাহিদা মেটাতে নিজের ফ্ল্যাটে মিনি বাস স্থাপন করেছিলেন। তার বারে বিভিন্ন বিদেশে মদ ছিল, সেগুলো সরবরাহ করছিলেন নজরুল রাজ, তাকেও গ্রেফতার করা হয়েছে।